বন্ধুরা, নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। কেন তো বন্ধুরা, আমি থাকি সিকিমে, তো কাল রাত থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে এখানে, যার জন্য আমাদের ব্যালকনির ভিউ এই রকম, যেখানে দূরে একটা ওয়াটারফলস আছে আর সুন্দর একটা দৃশ্য থাকে। প্রায় বৃষ্টি হলে এই দৃশ্য আমরা দেখতে পাই, তো তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই, তাই এই ভিডিওটা করা। দেখো কত সুন্দর ওয়াটারফলসটা চোখের সামনে, ঘুম থেকে উঠে রোজই আমরা এরকম দৃশ্য দেখি। যেহেতু আমার হাজব্যান্ড সিকিমে শীতলা মেডিসিনের কাজ করে, জব করে, তো সেই কারণে আমি এখানে থাকি ওর সাথে, তো এরকম প্রাকৃতিক দৃশ্য আমি সবসময়ই দেখে থাকি আমার যে রুম সেই রুমের ব্যালকনি থেকে। তো আজকে দেখো এতটাই বৃষ্টি হচ্ছে যে সামনের পাহাড়টা আমরা চোখেই দেখতে পাচ্ছি না, ঘুম থেকে উঠেই দেখি পাহাড়টা ভ্যানিশ হয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি। তোমরা ভিডিওটা দেখো, আর এরকম ছোটোখাটো ভিডিও আমি শেয়ার করেই থাকবো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইবও করতে পারো। তবে জানো তো বন্ধুরা, পাহাড়ে বর্ষাকালটা যতটাই না সুন্দর লাগে তার থেকে বেশি ভয়ঙ্কর আর বিপজ্জনকও হয়ে ওঠে, কারণ থেকে থেকে এখানে ধস নামে। তো যারা ভাবছো আগস্ট সেপ্টেম্বর বা জুন জুলাইয়ের দিকে সিকিম ট্যুর করবে, তো তাদেরকে বলবো তোমরা এই মাস বাদে অক্টোবরের দিক থেকে ঘুরতে এসো, ট্যুর করো, তোমরা সব কিছু দেখে মজা পাবে। তো আজকের জন্য আসি, টাটা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।